মহান মে দিবস আজ বছরের প্রতিটি দিনই শ্রমিকের কিন্তু আজকের দিনটি আসলে আমরা দেখি রাজপথে লাল ঝান্ডা ওড়ে মিছিল হয় স্লোগান ওঠে দাবি ওঠে শ্রমিকের অধিকার আদায়ের এবং তার সঙ্গে সঙ্গে আঙুল তোলা হয় আসলে মালিক পক্ষ কি করছে শ্রমিকের অধিকার আদায়ের জন্য বা অধিকার বাস্তবায়নের জন্য সেই সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ আলোচনার বিষয় আজকের বাংলাদেশের শ্রমিকের অবস্থান এবং অধিকার এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আমরা আজকে জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজিম আপনাকেও স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন যারা আছেন টিভি সেটের সামনে তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং যারা আছেন ভার্চুয়াল মিডিয়ামে তারা চাইলে নিউজ টোয়েন্টি ফোরের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন প্রশ্ন তর্ক উপস্থাপন করতে পারেন এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে নানা বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো প্রিন্স ভাইকে দিয়ে আলোচনা শুরু করবো আমরা প্রথমে আসলে যে কথাটি ভূমিকায় বলেছিলাম যে সব দিনই শ্রমিকের কিন্তু আজকের দিনটি আসলে আমরা আসলে এটি নিয়ে বেশি করে কথা বলি অধিকার নিয়ে কথা বলি দাবি আদায়ের বাস্তবতা নিয়ে কথা বলি আমরা সবাই জানি আসলে পণ্যমূল্যের যে দৌড় সেই দৌড়ে আসলে মানুষ নাভিশ্বাস উঠছে শ্রমিক মূলত সেখানে পিছিয়ে আছে এবং সেই জায়গায় মূল্যস্ফীতির ব্যাপারটি আছে অর্থনৈতিক সামগ্রিক বাস্তবতাটি আছে আজকেও দেখেছি সারাদিন আপনারা মজুরি নিয়ে কথা বলেছেন আসলে এই বাস্তবতায় যে ন্যূনতম মজুরি হওয়ার কথা ছিল এখন যেটি আছে এই দুটির মধ্যে সমন্বয় করার জন্য মালিক এবং শ্রমিকের স্বার্থ রক্ষার পথটি আসলে কি হতে পারে রুহিন হোসেন প্রেস ধন্যবাদ আপনাকে আমি কথার শুরুতেই আপনি বলেছেন যে আজকের দিনটা যাদের দিন হিসাবে স্বীকৃত এবং সবাই আমরা এটা একমত হয়েছি সেই শ্রমজীবী মানুষ দেশ এবং সারা বিশ্বের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদও জানাচ্ছি অভিনন্দনও জানাচ্ছি আমরা কিন্তু এইবারে যে দিবসটা পালন করলাম আনুষ্ঠানিকভাবে এই মে দিবসে এটা হচ্ছে 137তম দিবস এবং এখন এটা বলা হয় যে এই দিনটা শ্রমিকের এবং উৎসব মুখর দিন কিন্তু প্রথমে তো সেটা ছিল না এটা তো আদায় করতে হয়েছে রক্ত দিয়ে যার জন্যে প্রথম আমাদের ছাত্রজীবন এই সময়টা শুনেছি যে পয়লা মে হচ্ছে খুনে রক্ত রাঙানো দিন মানে শ্রমিক তার অধিকার আদায়ে নিজে খুন হয়েছে তার রক্তেই রঞ্জিত করে এরকম একটা দিনকে সামনে নিয়ে এসেছে এখন আপনি যেটা বললেন যে আসলে যে যত কথা বলি না কেন এ কথা তো কেউ অস্বীকার করছে না শ্রমই হচ্ছে প্রধান শক্তি আমি যতই যাই করি না কেন শেষ মুহূর্তে শ্রম ছাড়া কোনো কিছু অগ্রসর হবে না তা সেই শ্রমিকের দিনটা তো শুধু আজকে না 365 দিন তাহলে আজকের দিনটা বিশেষভাবে কেন ওই যে 137 বছর আগে যে দিবসের সূচনা হয়েছিল তারা রক্ত দিয়ে করেছিল আমার কাছে বিবেচনা এরকম খুব সহজ করে বললে আজকের দিন শ্রমিকরা যেমন আনন্দ উৎসবে মেতে উঠবে সে তার অঙ্ক মিলিয়ে নেবে এবং আগামী দিনে তার বিশেষ করণীয়কে সেটা নির্ধারণ করবে এটাই হওয়া উচিত কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেটা হচ্ছে কি হচ্ছে না সুযোগ থাকলে আমি পরে আসব জি এখন আমি পরে আপনি যে প্রশ্ন করেছেন সেই জায়গাটায় আসি আমাকে যদি বলেন প্রথমে এখনও পর্যন্ত যে অধিকারটাই শ্রমিকের প্রতিষ্ঠা হয়নি এই আমি বাংলাদেশের 51 বছরের বিজয়ের মুক্তিযুদ্ধের বিজয়ের 51 বছরে বাংলাদেশের দিকে যদি তাকাই হ্যাঁ 72-এর পরে আমরা পয়লা মে ছুটি ঘোষণা করেছি পৃথিবীর অনেক দেশে কিন্তু এখনও ছুটি না এমনকি আমেরিকাও তো এরকমের দিনটাও তারা স্বীকৃতি দিয়ে আগায় না তো সেই জায়গায় আমাদের দেশেও শ্রমিকের শ্রমিক হিসাবে স্বীকৃতিটা এখন অর্জিত হয়নি আচ্ছা এই শ্রমিক বলতে আমি যদি আবার একটু বিবেচনা করি আপনি শ্রমজীবী মানুষ তো এই শ্রমজীবী মানে একদিকে কলকারখানার বিভিন্ন শ্রমিক বাংলাদেশে একটা বিরাট অংশ ছিল অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক এর বাইরে চা বাগান থেকে শুরু করে এরকম অনেক আছেই এর বাইরে আমাদের কৃষি শ্রমিকও বটে তারাও কৃষি কৃষিজীবী কৃষি শ্রমিক তাহলে এইটা মিলে আমাদের শ্রমশক্তি সরকারি তথ্য বলছে প্রায় 7 কোটির মতো এর মধ্যে আপনি দেখেন তাহলে যদি প্রথমে তার শ্রমিক হিসাবে স্বীকৃতি পেতে হয় তাহলে এদেরকে কোনো না কোনোভাবে তার তো একটা নিয়োগপত্র পেতে হবে এই এক দিক দুই নম্বর হচ্ছে তার এই মর্যাদা প্রতিষ্ঠার দায় দায়িত্ব আমরা অনেক সময় শুধু মালিকের কথা বলি ওয়াই এই দায় দায়িত্ব প্রধানত রাষ্ট্র এবং সরকারের তার পরিচালিত নিয়ম নীতির মধ্য দিয়েই যারা মালিক এবং অন্যরা কী কী দায়িত্ব পালন করবেন সেটা তারা নির্ধারণ করবেন এবং সেটা তারা দেখভালের দায়িত্ব পালন করবেন এইটা হচ্ছে একটা বড় সংকটের দিক বলে আমার মনে হয় এবার আমি একেবারে ডাইরেক্ট কংক্রিট ফর্মে চলে যাই এই শ্রমিক মানে তা তো শ্রমশক্তি যে আলোচনাগুলো করলাম তাহলে এই শ্রমিকের আজকে ধরেন যিনি কাজ করছে তাকে তো তার যে শ্রমটা ক্ষয় করলো সেইটাকে আবার অর্জন করতে হবে আগামী দিনে শক্তি সঞ্চয় করতে হবে যাতে করে সে তার শ্রমটাকে অব্যাহত রাখতে পারে একইভাবে তার পরিবার পরিজন অন্য জায়গাগুলো এটা অব্যাহত সে রাখবে
তাহলে না আমি সমাজে দায়িত্ব পালন করতে পারি। এখন একটা প্রশ্ন দাঁড়ায়, একটা সমাজ বা একটা রাষ্ট্র কতটুকু দায়িত্ব পালন করবে? হ্যাঁ, এই প্রশ্ন উড়াই দিচ্ছি না, তাহলে এইটা বিবেচনা করতে গেলে করতে হবে ওই রাষ্ট্রের সক্ষমতার ব্যাপার, বা আমার অন্য বন্ধুদের কাছ থেকে সক্ষমতা সহায়তা কি নিতে পারি। তা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটির উপরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত এই রাষ্ট্রের কিন্তু সক্ষমতা এখন যেখানে আছে তাতে আমরা মনে করি ন্যূনতম একটা জাতীয় মজুরি নির্ধারণ করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা আমাদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেটা এখন কথা বলছে যে তাতে চারজন সাড়ে চারজনের পরিবার বেঁচে থাকার জন্য যে টাকা দরকার সেইটা দেওয়া কিন্তু সম্ভব। যদি কথার কথা কোনো জায়গায় আমরা এখন পরিপূর্ণভাবে না পারি, তাহলে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হবে এই শ্রমজীবী মানুষের বেঁচে থাকার জন্য আরও যে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করেই চিকিৎসা সেবা, একেবারে যদি বলি ধরেন তার ফার্স্ট রেশনিং, দুই নম্বর শিক্ষা চিকিৎসার দায়িত্ব নেওয়া, তিন নম্বর যদি বলেন সে যখন অবসরে যাবে তখন সেই অবসরণকালীন তার গ্যারান্টি যাওয়ার দিকটা, এবং এইটা কিন্তু করা খুবই সম্ভব। কারণ আমাদের মতো দেশে আমাদের যত আয় করব তার ডিস্ট্রিবিউশনের কি নিয়ম হবে আমার সংবিধানে কিন্তু তার গাইডলাইনও আছে। তা সেইখানে মালিক বা অন্যরা যে আয়টা করছে সে উদ্বৃত্ত আয় আমি কোথায় লাগাবো? আমি কিন্তু এখন নানা জায়গায় দুর্নীতি লুটপাট প্রজেক্টের নামে 9-6 বহু কাজ করছি সবাই জানে, কিন্তু ওইটাকে দিয়ে যদি একটু আগে যে কথাগুলোকে বললাম রাষ্ট্র এবং সরকার এই দায়িত্ব পালন করে, তাহলে এককভাবে আমি খালি মালিকের কথা বলেই ক্ষান্ত হব না, এই শ্রমিকের সপক্ষে দায়িত্ব পালন করতে পারবো। এবং এই শ্রমিকরা কিন্তু শুধুমাত্র মে দিবস না, তারা তাদের শক্তি আরও বেশি উন্নততর করে, দক্ষতা উন্নততর করে আমাদের এই সমাজ সভ্যতা বিনির্মাণে তারা আবার সেই ভূমিকা ফিরিয়ে দিতে পারবে। আসলে আমরা একটু এই প্রসঙ্গে নিয়ে শহীদুল্লাহ আজিম আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গ নিয়ে মূলত প্রথমে কথা বলা শুরু করেছি, মূল ব্যাপারটা আসলে টাকা, মানে সে শ্রম দিবে তার বিনিময়ে সে কত টাকা পাবে, সেটা নিয়ে তো আসলে আমাদের ডিবেটটা চলছে। এবং আমরা গার্মেন্ট দেখেছি, আমরা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক নিয়ে কথা বললাম, একটি দাবি উঠছে যে 25,000 টাকা ন্যূনতম করা একটা দাবি, আজকেও সিপিবি বলেছে, রাজপথে তারা প্রোগ্রাম করেছে, এবং সব কিছু মিলিয়ে যে কথাটা প্রিন্স ভাই বলেছেন যে সে আসলে খাবার খাবে, সংসার চালাবে এবং সেটি আবার শ্রমে ফিরিয়ে দিবে, সেটা নিয়ে আসলে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে যে দ্বন্দ্ব, এটি নিরসনের জন্য আসলে উদ্যোগটা কাকে নিতে হবে? এই সামর্থ্য কি মালিকের আছে? আপনাকে ধন্যবাদ। প্রথমেই সমস্ত মেহনতি মানুষ এবং সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা জানাই। প্রিন্স যে কথা বলছিলেন, ব্যাপারটা হলো কি, আমরা কিন্তু লোকাল ব্যবসা করি না, আমরা ইন্টারন্যাশনাল ব্যবসা করি, সুতরাং আমাদের সব কিছু নির্ভর করে আমাদের ইন্টারন্যাশনাল গ্লোবাল বায়ার যারা আছে তাদের কাছে। তো আমরা, আপনি দেখেন, আমাদের স্টার্ট করেছিলাম যখন 85 বা তখন 80 দশকে একটা দক্ষ অপারেটর বেতন ছিল 500-700 টাকা, যেটা এখন 12-15 হাজার আসছে, চেঞ্জ হয়নি এমন কথা না, হচ্ছে। হ্যাঁ, তবে এটা কিছু কিছু ব্যাপার আছে যে এটা আমাদের নির্ভর করছে আমরা কত প্রাইস পাচ্ছি, এটা দেখতে হবে। এখানে দেখবেন যে আমাদের বিভিন্ন সময় ইউটিলিটি চার্জ এটা সেটা, আমরা এইসব নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি। আমার লোকাল যে প্রিন্স ভাই যে কথাটা বললেন, আমাদের অবশ্যই সরকারের দায়িত্ব, আমাদের সেক্টরের সবারই দায়িত্ব একটা আছে। বাংলাদেশ যে এই অবস্থায় আসছে, এখন আমরা অলমোস্ট 47-48 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে থাকি, এটা রাতারাতি হয়নি, এটা এখানে আমি বলবো অবশ্যই শ্রমিক, আমাদের উদ্যমী উদ্যোক্তা এবং সরকারের সময় উপযোগী নীতি সহায়তার জন্য আজ পর্যন্ত আমরা এখানে আসছি, সবারই একটা সম্মিলিত প্রচেষ্টা আছে। তো এখানে প্রিন্স ভাই যে কথা বলছিলেন, এই আপনি যে কথা 25,000 টাকা, এটা নির্ভর করে আমি আন্তর্জাতিক বাজার থেকে আমি কত পাচ্ছি। হ্যাঁ, যদি পারমিট করে আমার সঙ্গে 25,000 টাকা, অবশ্যই আমরা তো চাইবো আমার সঙ্গে ভালো বেতন পাক, সুস্থ থাকুক। আপনি দেখেন এই রানা প্লাজার পরে থেকে আমাদের এই সেক্টরে অনেক পরিবর্তন হয়েছে। দেখেন, আপনি নিরাপদ কর্ম পরিবেশের জন্য সারা বিশ্বে বাংলাদেশ এখন সবচেয়ে পছন্দনীয় স্থান। হ্যাঁ, বাংলাদেশ এটা চেষ্টা করেছি, আমরা হয়েছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেগুলো ছিল যে কমপ্লায়েন্স ছিল, আমরা সমস্ত ফ্যাক্টরি আমরা মেনে চলি। নট অনলি দ্যাট, আগে যেমন বিজিবিতে একটা ফ্যাক্টরি আসলে সদস্য হতে হলে অ্যাপ্লাই করলে টাকা দিলে হয়ে যেত, এখন তো হচ্ছে না। এখন দেখ আমরা ফার্স্টেই কমপ্লায়েন্স আছে কি না, রেজিস্ট্রেশন টিম যায়, সমস্ত অ্যাসপায়ারি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সব কিছু আছে কি না, তারপরে কিন্তু আমরা তাকে লাইসেন্সটা দিয়ে থাকি। তো সেই এখন সেই দিন নেই। তবে একটা কথা বলতে হবে যে ফর্মাল আর ইনফর্মাল দুটো সেক্টর আছে। আমি আমার শুধু গার্মেন্টস শ্রমিকের যদি বেশি পয়সা পায় বা ইনফর্মাল সেক্টর কম পায়, এটা আমরা একেবারে ঠিক হবে না।
আপনি দেখেন বৈষম্য হবে এক ধরনের। চা বাগানের শ্রমিক যারা এখন 40-50 টাকা লিরি পায়, তারাও 70 টাকা করে চাল কিনে, আবার শ্রমিক 70 টাকা চাল কিনে, তো করতে খাবে। তো আমার মনে হয় এখানে সরকারকে একটা নীতিগত একটা ভূমিকা নিতে হবে, নীতিমালা তৈরি করতে হবে, ফর্মাল আর ইনফর্মাল না। একটা শ্রমিক সে একটা দিন আসবে, তার জন্য যে প্রয়োজন খাদ্যের, যে আমি বলবো যে ব্যয় হয়, সব শ্রমিক একই ব্যয় কিন্তু ব্যয় হয়। তো এটা মাথায় রেখে কাজ করতে হবে। এবং আমাদের সেক্টরে যে আমি বলবো, আমাদের সমস্ত নির্ভর করে আমাদের কাস্টমারের কাছে প্রাইসটা। প্রাইসটা যদি হয়, হ্যাঁ আমাকে যদি আপনি বলে না কালকে যে পয়সা টাকা দিতে হবে, আয়দার আমি থাকবো না, থাকবো না, হ্যাঁ আমি তো লস করে থাকবো না, এটা তো চ্যারিটি না। আমি যখন দেখবো যে না একটা যদি হয় যে উইন উইন একটা হয়, তা ঠিক আছে, মনে করেন ইভেন ব্রেক ইভেন থাকে, হ্যাঁ বাস আমার তো ইন্টারেস্ট আছে, হোয়াট এভার আমার তো দিতে হয়, সব মিলে যদি আমার থাকে ওয়াই নট, আমার তো 3% যদি আমার লাভ পাই, 3% উই আর মোর দেন হ্যাপি। কেননা আমার এখানে ট্রানজ্যাকশন হয় $1,000,000, 3% ইজ কোয়াইট হিউজ অ্যামাউন্ট আমাদের, কিন্তু এটা পেলে আমরা খুশি। সেই হিসাবে বলবো যে আমাদের সময় আসছে নট অনলি আমাদের সঙ্গে কথা বলা, আমাদের শ্রমিক সংগঠন যারা আছে বা এনজিও যারা আছে, দে হ্যাভ টু টক অ্যাবাউট তাদের সঙ্গে, আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যারা সংগঠন যারা আছে, ওখানে শ্রমিক সংগঠন অনেক আছে, তাদের সঙ্গে কথা বলতে, ওই প্ল্যাটফর্মে কথা বলতে হবে যে আমাদের শ্রমিকের বেতন ভাতা বাড়াতে হলে তোমাদের বাইরে তোমার শুরু হয়েছে। আজম ভাই আপনি কি মনে করেন? আসলে আর মনে হয় যে আমাদের নিজস্ব একটা এই হিসাবে কথা বলা উচিত। আমি আজকে বললাম টেলিভিশনে যে আমার এক সময় নেত্রীকে বললাম যে এখন কিন্তু সময় আসছে, শুধু আমার এই সাইড দিয়ে আমাদের পুষ্কলে হবে না, বাইরের এন্ডে করতে হবে, বাইরে আমাদের শ্রমিক সংগঠনের কথা বেশি শুনে, আমাদের চেয়ে বেশি শুনে, তো ওখানে যে তাদের ভয়েস রেইজ করতে পারে, প্রাইসটা যদি ভালো পায় অবশ্যই আমার শ্রমিকের ভালো প্রাইস পাবে, আমরা যদি আমার শ্রমিকের ভালো প্রাইস পাই, হ্যাঁ শুধু আমাদের উপরে চাপালে কিন্তু হবে না। আচ্ছা, আপনার সঙ্গে এই প্রসঙ্গে নিয়ে কথা বলতে আসছি, প্রিন্স ভাইয়ের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, যে কথাটি আজিম ভাই বললেন যে আসলে শুধু মালিক পক্ষকে চাপ প্রয়োগ করলে হবে না, আপনার কথাতেও সেটি ছিল, আসলে যারা আমাদের কাছ থেকে পণ্য কিনছে বা যারা ইন্টারন্যাশনাল যারা এজেন্সিগুলো আছেন তাদের কাছে এই সমস্ত ভয়েসগুলো রেজ করা হচ্ছে কিনা, আপনাদেরও দায় দায়িত্ব আছে, তাদেরও দায় দায়িত্ব আছে, সেটি কতটুকু হচ্ছে বা করার জন্য কি করণীয় আছে? আচ্ছা, আমি ছোট করে একটা সহজ করে বলি, কালে আজিম ভাই তো একটা খুবই জেন্টলম্যান এবং ওনার অনেক গুডউইল আছে এবং উনি খুব সহজভাবে যে কথাগুলো বলেছেন সেটা অনেক ক্ষেত্রে মানে কী বলবো যে সাধারণভাবে বোধগম্য এবং গ্রহণযোগ্য বটে। আমি এটা নিয়ে বলি যে প্রথমে আমরা যে কথাগুলো বলছি যে ন্যূনতম জাতীয় ন্যূনতম মজুরির দাবি, এটা কার কাছে? এটা কিন্তু দায়ী দায়িত্ব সরকার এটা বলছি, এবং আমরা বলছি কেন, ওই যে টাকার ব্যাপারে নিয়ে আমি কিন্তু খুব তর্কে না, যেমন আপনাকে পরিষ্কার বলে দিয়ে যাই, কারণ এটা ভুলবোঝাবুঝির অবকাশ নেই। আমরা কিন্তু আমাদের বামজোট এবং আমাদের দিক থেকে আমরা হিসাব করে বলেছি যে এখন হয়তো 20,000 টাকা এটা মজুরি দেওয়া উচিত, ন্যূনতম মজুরি, ন্যূনতম মজুরি। দুই, আমাদের স্কোপ, তারা একটা আইডিয়া করেছে 23,000 টাকা সর্বশেষ পজিশন, আবার কেউ কেউ 25,000 টাকা দাবি করে, এইটা কোনো আমি সমস্যা দেখছি না, মানে কে কয় টাকা এটা ফ্যাক্টর না। এবার আমি আসি কেন এই কথাটা হলো, আমি যুক্তিটা না বললেই ভুল হবে। সরকারি বেসরকারি যে তথ্য গবেষণা যারা তুলে ধরে তারা কিন্তু বলেছে একটা পরিবার বাঁচাতে গেলে, আপনি দেখবেন নিশ্চয়ই আপনার টেলিভিশনে নিউজ হয়েছে, 22,000 থেকে 26,000 টাকা এখন লাগে, তাদের মধ্যে একটা করতে হবে। তাহলে এটা সরকার যদি এই জাতীয় ন্যূনতম মজুরিটা নিশ্চিত প্রথমে করে, কোন সেক্টর কীভাবে দেবে না দেবে, আমি ওনার ওই পয়েন্টের সাথে শতভাগ একমত। তিনি যে ব্যবসা করবেন, তিনি তো আইন মেনে ব্যবসা করছেন, আমার সংবিধানে রাষ্ট্রীয় খাত আছে, সর্বৈতিক খাত আছে, ব্যক্তি খাতের কথাও বলা আছে, মিশ্র অর্থনীতির আইডিয়া আমাদের, এখন আমরা তো সোশ্যালিস্ট দেশ করি নাই, সুতরাং সেই জায়গায় নিশ্চয়ই উনি যে কথাটা বললেন আমি সেটাকেই বলছি যে ওনার 8% নিশ্চয়তা রেখে যতটুকু পারবেন, না হলে অন্য ব্যাকআপ সরকারকে দিতে হবে, পরিষ্কার কথা, এই একটা কথা। তাহলে দায় দায়িত্ব কিন্তু আমরা শুধুমাত্র মালিক না, এইটা করতে চাই, আমরা দেখব যে কাজটা আমরা দেখতে চাই আর কি, যে শ্রমিক মালিক হিসাবে শ্রমিকের উপরে যে কর্তব্য দায় দায়িত্ব গভর্নমেন্টের আছে সেটা করছে কিনা, সেটাই প্রধান। আর বিদেশের কথা আমাকে পরিষ্কারভাবে আপনাদেরকে বললে বলতে পারি, যেমন ধরুন আমি একটা বোঝার জন্য বলছি, এই যে শ্রমিক সংগঠন আমাদের দেশে আছে, আমাদের তো একটা আন্তর্জাতিক সংহতি আছে, তারা এবার কি উচ্চারণ করেছে জানেন? আমি তিনটা কথা একটু খালি বলি, এক মিনিট সময় আচ্ছা 30 হয়ে যাবে। প্রথমে তারা বলেছে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য একটা আন্তর্জাতিক সংহতি লাগবে,
তার সংহতির পার্টিটা হইতে পারে, আমরাও করি বিভিন্ন সময়। যখন যে আমি ব্যক্তিগত হয়ে বলি, জার্মানে গেলাম যখন আমার একটা ইন্টারভিউ নিয়ে একটা পত্রিকা, প্রধানত গার্মেন্ট জানে জার্মানি একটু বেশি বলে, আমি কিন্তু সেখানে এই কথা বলেছিলাম যে আমি চাই যে আমার মালিকরা ন্যায্য স্বচ্ছতার সাথে তারা ব্যবসা করে টাকা আনবে এবং সেই টাকা তারা দেওয়ার কাজ করবে। এটি একটা, আরেকটা ছোট করে বলে আরেকটা, তারা বলছে যে আজকের দুনিয়াতে এই যে অনেক সাম্রাজ্যবাদী দেশ পৃথিবীর দেশে দেশে নিষেধাজ্ঞা আরোপ করছে, অর্থনৈতিক যুদ্ধ করছে, এটাকে বন্ধ করতে হবে। তাহলে আমি দুইটা বললাম আর বললাম না, মানে আমি বলছি যে এই যে আন্তর্জাতিকভাবে আমরাও যে ভয়েসগুলো রেইজ করি, সেই রেইজের মধ্যে কিন্তু এই যে কথাগুলো আছে সেটা কিন্তু একটা সমতার কথা। এবং উনি যে গ্লোবাল ইস্যুর কথা বললেন, ব্যবসা বাণিজ্য, সেক্ষেত্রেও তার জায়গাগুলো আছে। এই যে বায়াররা যখন ওনাদেরকে প্রেশার করে তুমি এটা করো এটা করো, তো অবশ্যই ওনাদের হিসাব করে বলতে হবে যে আমি এটা করতে পারি, তুমি আমার জিনিসের দাম এইভাবে দিবা, এবং সেটা করে আদায় করতে হবে। তার জন্য আমি মনে করি যে আমরা যদি একটা কোনো দালালি না এবং কোনো কি বলবো যে অন্য না, কোনো মালিকের সপক্ষে থাকবে না বা কারো কিরানক হবে না, জেনুইন শ্রমিকের স্বার্থ রক্ষা করে যদি ট্রেড ইউনিয়ন থাকে, তারা মিলেও কিন্তু এই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারে, সেটাই করা দরকার বাংলাদেশে। আজিব ভাই, যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি আমরা, এখানে আরেকটি বিষয় আছে, শুধুমাত্র রাষ্ট্র বা ব্যক্তি বা শ্রমিক সংগঠন, মানে তিনটি পক্ষ আলাদা হয়ে যুদ্ধ করলে তো সমাধানটা হবে না আসলে, মানে যুথবদ্ধভাবে কাজ করলেই সমাধানটি জায়গায় আসবে। আরেকটি বিষয় হচ্ছে যে কথা হলেই আসলে গার্মেন্ট নিয়ে কথা হয়, কিন্তু আমাদের এই এই সেক্টরের চাইতে কিন্তু অন্য সেক্টরের শ্রমিকের সংখ্যা অনেক বেশি, মানে 5-7 কোটির মধ্যে কত পার্সেন্ট লোক গার্মেন্টে কাজ করে? 40 লাখ। তো সেই জায়গা থেকে আসলে তাদেরকেও প্রাতিষ্ঠানিক জায়গায় আনার জন্য, এই উদ্যোগটা নেওয়ার জন্য অন্যান্য সংগঠন কতটুকু উদ্যোগী হচ্ছে বলে আপনার মনে হয়? আসলে আমাদের সরকার একটা নীতিমালা থাকা উচিত, আন্ডার সেম আমরেলা, যেগুলো সব সেক্টরের শ্রমিককে নিয়ে আসতে হবে, ফর্মাল ইনফর্মাল বলে এড়িয়ে গেলে হবে না। হ্যাঁ, কেননা জীবন যাপন করতে হলে খরচ কিন্তু সবার একই, সবার একই বাজার থেকে চাল কিনতে হয়, এক্স্যাক্টলি একই দামে চাল কিনতে হয়। তো এখানে আমি দেখেন, আমরা কিন্তু চেষ্টা করে থাকি যে আমাদের এখন অনেকগুলো ফ্যাক্টরিতে ফেয়ার প্রাইস সব আছে, কি হয় হোলসেল মাল কিনে নিয়ে এসে আমাদের রাখি, অনেক সময় শ্রমিককে নিয়ে যাওয়া বেতন থেকে কাটা হয় ফেয়ার প্রাইস, যেটা মার্কেটে গেলে হয়তো সেই 4-70 কিনতে হবে, আমার কাছে 50 টাকা দিচ্ছে, এক্স্যাক্টলি 50 বিলো 50 পাওয়া যাচ্ছে। আমরা চেষ্টা করি, অবশ্যই অনেক ফ্যাক্টরি ফেয়ার প্রাইস সব আছে, কিন্তু আমরাও চাই শ্রমিক ভালোমতো থাকুক, তার নিউট্রিশন যদি না হয়, ভালোমতো খেতে না পারে, সে প্রোডাকশন কীভাবে করবে? হ্যাঁ, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে আমার কাজ করছে, তো আমাদের ওর তাদের দেখা দায়িত্ব। এর আগে একটা ছিল, আমি বলবো যে রানা প্লাজার পরে পরে একটা রেশনিং সিস্টেম চালু হয়েছিল, ফ্যাক্টরিতে শ্রমিকদের জন্য রেশনিং সিস্টেম ছিল। আমার মনে হয় রহিম ভাইজি কথা বললেন, সরকারকেও এগিয়ে আসতে হবে সেই হিসাবে, এই এরকম হ্যান্ড টু হ্যান্ড ক্যাশে প্রণোদনা না দিয়ে রেশনিংয়ের মাধ্যমে যদি একটা সাশ্রয় হয়, প্রণোদনা দিতে হবে আসলে, না শ্রমিকরা যদি এটা কিনতে পারে সে কম দামে, অ্যাটলিস্ট ওখানে কাজটা করলে বেশি ভালো হয়, তাহলে একটা মাস পিপেল এটা সুবিধা ভোগ করতে পারবে। যে আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি, বিরতির পরে যখন ফিরে আসবে দর্শক আমাদের সঙ্গে আপনারা থাকবেন, বিরতির পরে ফিরে এসে আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো, শ্রমিকের আর কোন কোন খাতে আসলে কি উদ্যোগ গ্রহণ করা দরকার এবং এই উদ্যোগ গ্রহণ করার ফলে আসলে কোন বাস্তবতায় পৌঁছতে পারি আমরা আসলে। বিরতি নিয়ে ফিরে আসছি আমরা দর্শক, আবারও স্বাগত। মহান মে দিবসে কথা বলছিলাম শ্রমিকের বাস্তবতা এবং অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে। আসলে যে যে শ্রমিকদের কথা বারবারই আমরা ভুলে যাই ব্যাপারটি বললে ভুল হবে, প্রবাসী শ্রমিক যাদের আসলে শ্রমে ঘামে বাংলাদেশের অর্থনীতি অনেকখানি চাঙ্গা হয় এবং যারা আসলে রেমিটেন্স পাঠায় এবং সেই রেমিটেন্সের টাকা দিয়ে আমরা গর্ব করতে পারি, সেই শ্রমিকদের ব্যাপারে আসলে কতটুকু আমরা ভূমিকা রাখতে পারছি, কতটুকু খেয়াল রাখতে পারছি, সেই প্রসঙ্গ নিয়ে যদি কথা বলতে চাই। একটি মোটা দাগে বক্তব্য আছে এরকম যে প্রবাসী শ্রমিকরা আমাদেরকে দিচ্ছে বেশি, পাচ্ছে কতটুকু, এই প্রশ্ন যদি প্রিন্স ভাইকে প্রথমে আমরা করি আসলে উত্তর আপনি কি দিবেন? আচ্ছা, আমি খুব ছোট করেই যদি বলি, কারণ বড় দাগের আলোচনা তো সময়ের জন্য এইটাই, আমি দিচ্ছে পাচ্ছের আগে একটু তাদের জীবনধারণ যতটুকু আমাদের অল্প স্বল্প দেখার সুযোগ হয়েছে বা তত্ত্বপত্র দেখে সেটা কি, একটা তো হচ্ছে যে বাংলাদেশকে যে শ্রমজীবীরা বাঁচিয়ে রেখেছে এটা কেনা জানে, তার একটা বিরাট অংশ হচ্ছে আমাদের গ্রামীণ কৃষি শ্রমজীবী মানুষ, কৃষক, আর কিছু আমাদের শহরের গার্মেন্ট সহ অন্য শ্রমজীবী মানুষ, আর কিছু বিদেশে অবস্থানরত শ্রমজীবী মানুষ। আপনি যে কথা বলছেন কারেক্ট, এখন এই যে যারা এখন 1-20 কোটি বা উপরে যারা যাচ্ছে, প্রথম একটা সংকটগুলো দেখেন, যারা যতটুকু তথ্য উপাত্ত দেখি যারা দক্ষ হয়ে যাচ্ছে তারা কিন্তু নিজেদের জীবনমান এবং আয়টা এটা একটা পর্যায়ে রাখতে পারছে, যারা দক্ষ হয়ে যাচ্ছে না তারা সংকটে পড়ছে। এবং এই সংকটের মাত্রা আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলে যেটা দেখেছি, কারণ পৃথিবীর অনেকগুলো দেশে এবং যেসব দেশগুলোতে প্রধানতই বেশি শ্রমিক আমাদের আছে, আমি মধ্যপ্রাচ্যের কথাই মূলত বলতে চাইছি, ওই দেশগুলোর সরকার কিন্তু গণতান্ত্রিক সরকার না, সুতরাং ইচ্ছা করলেও ওইখানে তারা যে নিষ্পেষণ হলে স্থানীয়ভাবে তারা কিছু কিন্তু করতে পারছেন না।
তাহলে এই সংকটগুলো আছে, খালি আমাদেরও না তাদের আয়ের ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট দেশের সরকার এবং তারা যাওয়ার সময় তাদের লিগাল পজিশন এবং তার দক্ষতা, এগুলোর উপর নির্ভর করেই তাদের স্থানীয় আয়টা নির্ভর করছে। কিন্তু এক্ষেত্রে যদি বলি যে দক্ষতার পরিমাণ যেহেতু কম থাকে এবং নানাভাবে যায়, তাতে করে তারা ওইখানে প্রথমে নিষ্পেষণের শিকার হয়। এবং আপনি যদি অন্য যে দুইটা পয়েন্ট আগে বললাম, এই দুইটাকে আপনি ঠিকমতো করতে না পারেন, তাহলে স্থানীয়ভাবে ইচ্ছা করলেও আমাদের স্থানীয় কনসুলার অফিস বা অন্যরা মেলা কিছু করতে পারবে বলে তথ্যপত্র বলে সেটা পারবে না। তাহলে আগে দেখার ব্যাপার কিন্তু এইখানে সরকারের, কোথায় পাঠাচ্ছে, কি করে পাঠাচ্ছে, কোন কাগজপত্র দিয়ে পাঠাচ্ছে, হ্যাঁ দক্ষ করে পাঠাচ্ছে কিনা, তারপরে ওই অঞ্চলে যারা আমাদের আছে তারা সুখ দুঃখে পড়লে দায়িত্বশীল আচরণ করে কিনা। হ্যাঁ, আমাদের দায়িত্বশীল আচরণের অনেক জায়গায় ঘাটতি আছে। আমিও ব্যক্তিগতভাবে বাহরাইনে বলেন বা প্যারিসে বলেন গ্রিসে বলেন যাওয়ার পরে শ্রমিকরা আমার কাছে, আমি তো বেশি দেশে যাওয়ার অভিজ্ঞতা আমার নাই বা এইসব মধ্যপ্রাচ্যে যাওয়ার অভিজ্ঞতা নাই, ছোট্ট অভিজ্ঞতার বাহরাইনের কথা বললাম, শ্রমিকরা এসে ব্যক্তিগত আমাদের কাছে অভিযোগ করেছে যে অন্য দেশ যে আমাদের যে সমস্ত কাউন্সিলরের কাছে যেভাবে সুযোগ পায় বাংলাদেশে নাকি অনেকে পায় না, ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রমটা বলছি না। তাহলে এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। দ্বিতীয় আর একটা যে কথাটা আমি জানি না, ওইটা বোধহয় আপনি বলতে চাইতে পারেন, তারা বাংলাদেশে যেটা পাঠাচ্ছে এই পাঠানোর পর একটা সময় তো তারা ফিরে আসবে, ফিরে আসার পরে তার পরিকল্পনার পার্ট করতে হবে যে এই দেশে আসলে কী করে তারা ওইখানে যে শ্রম শক্তি এবং তার যে অভিজ্ঞতা অর্জন করলো আমরা কীভাবে কাজে লাগাতে পারবো। এই একটা পরিকল্পনা, অর্থাৎ টোটাল পরিকল্পনার পার্ট ছাড়া কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না। এবং আমাদের মতো দেশে এখনও আমরা দেখি, যতই বলি না কেন আমাদের এই শ্রমশক্তি যাবে বিদেশে, বিদেশে নানা ধরনের সুযোগ আছে। সুতরাং শুরুতে এখন মন্ত্রণালয় আছে একেবারে সুযোগ নাই তা না, কিন্তু এই সুযোগগুলো আরও বস্তুনিষ্ঠভাবে এবং যথাযথভাবে যারা যেখানে আছে তাদের সাথে ডায়ালগ করে এবং যারা যেতে চায়, এগুলো কোনো গোপনের ব্যাপার না, একটা উন্মুক্ততার মধ্য দিয়েই এইরকম যদি আমরা করতে পারি তাহলে আমরা এই শ্রমশক্তি বিদেশে পাঠানো ওইখানে যেয়ে তার যথাযথ ব্যবহারও করতে পারবো। এবং যদি কখনো তারা ফিরে আসে, বা অনেককে তো আমি তো ব্যক্তিগতভাবে মনে করি বা আমরা দলগতভাবে মনে করি ফিরিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া দরকার। কী কারণে? অন্য কারণে, তার যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগিয়ে আমরা যাতে কাজগুলো করতে পারি সেইটাও কিন্তু খেয়াল রাখার ব্যাপার আছে। এবং আমি প্রসঙ্গক্রমে এইটুকু বলেই শেষ করি, হঠাৎ করে হাজমের দিকে তাকায় মনে পড়ে গেল, দেখেন আমাদের দেশে অনেক আছে ওনারাও এই শিল্প কলকারখানায় দক্ষ আমাদের এখান থেকে পায় না বলে বাইরের লোকজন নিয়ে কাজ করান, এই তথ্য উপাত্ত আমাদের আছে। তা বাইরে যেয়ে যদি কেউ আমাদের এই দেশি লোক অভিজ্ঞতা অর্জন করে, তাদের কেন লিঙ্ক আপের কাজটা আমরা করবো না? তাহলে বাংলাদেশের মানুষ ডাটাবেজ আমাদের আছে কিনা সেটাই তো আসলে আমি আসছি, ওই যে আমি বললাম যে পরিকল্পিত উদ্যোগ মিন্স আপনি ডাটাবেজ সহ সব কাজটাই করতে হবে। এবং এই করার ক্ষেত্রে একটা দুনিয়ার আজকে একটা প্রধান অভিজ্ঞতা কি জানেন, যে যারা থাকে তাদের সাথে ডায়ালগ করে তারা কি চায় বলতে হবে, যারা এখান থেকে যাচ্ছে তাদের সাথে ডায়ালগ করে তারা কি চায়, তারা যে টাকাটা ভিত্তি করে সেটাও আসলে বৈধ চ্যানেলে পাঠানোর যে একটা মানে ঝুঁকি ঝামেলা ওনাদের আছে, মানে হুন্ডির কথা যদি সরাসরি বলি সেই জায়গায় আসলে কোনো উদ্যোগ আছে কিনা অল্প করে এটা আমি অল্প করে ধরনের ব্যাপারে এই করবো করে বলতে পারবে। আমি রিসেন্টলি একজন বিশিষ্ট লেখক অর্থনীতিবিদ তার একটা বই দেখছিলাম, তিনি লিখছেন যে হুন্ডির বাস্তবতা আছে এবং কি হচ্ছে। এক কথায় বলতে পারি যে আমাদের অনেক ক্ষেত্রে স্বচ্ছতা না থাকার কারণে বা তাদের টাকা পাঠানোর যে ইজি অ্যাক্সেস এইটা না থাকার কারণেই কিন্তু হুন্ডিতে বাধ্য হচ্ছে। একদিকে তারা যেমন হুন্ডিতে পাঠাতে বাধ্য হচ্ছে, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য এলসি এবং অন্যান্য কতগুলো জটিলতা যেটা সরকার ঠিকমতো না করার কারণে কিন্তু এখান থেকেও হুন্ডিতে টাকা এখান থেকেও পাঠিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আরো ডেঞ্জারাস। সুতরাং এই সংকটটা তো বটেই আছে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুজুল আজিমের কাছে আসতে চাই। প্রবাসী শ্রমিকদের নিয়ে আসলে কথা বলতে গেলে আমাদের আবেগায়িত বাস্তবতায় তৈরি হয়, তারা আসলে যে বিরূপ পরিস্থিতিতে সেখানে তারা কাজ করে এবং দেশে যারা রেমিটেন্স পাঠায়, এই সেক্টর নিয়ে কথা বলতে গেলে সবার আগে আসলে সিন্ডিকেট তার সঙ্গে আসে হচ্ছে মানে এই অবৈধ পন্থায় যারা যাচ্ছে, এই যে পুরো ব্যাপারটা দেখভাল করার জন্য যে দায়িত্বশীলদের যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার ছিল সেটি তো অনেক ক্ষেত্রেই নাই। এটার কারণে তো আসলে এই সেক্টরের মানুষগুলো তো অনেক ক্ষেত্রে মানে উৎসাহিত হওয়ার পরিবর্তে নিরুৎসাহিত হচ্ছে, এটা নিয়ে কি বলতে চান? আমার মনে হয় যে প্রশিক্ষণ এবং দক্ষতা কোনো বিকল্প নেই। এই যে আমাদের শ্রমিক যে রেমিটেন্স পাঠায় সে দক্ষ যদি বিদেশে যায় অনেক টাকা পাঠাবে, সে আরও এই কাজটা আমাদের এখান থেকে করতে হবে, এই এনডিতে কাজটা করতে হবে, তাকে সে প্রশিক্ষণ দিতে হবে, বিদেশে কি ডিমান্ড আছে ওই সে কাছে ওটাকে দক্ষতা বৃদ্ধি করতে হবে। লেম্যান যদি পাঠান আপনি ক্লিনার বা এটা আমাদের কোনো দেশের কাজে লাগে না, তারা যত পারে ইনকাম করে দেশে পাঠায়, সেই একই লোক যদি প্রশিক্ষিত হয়ে যায় দক্ষতা অর্জন করে যায় সে একই লোক দেখবেন একটা কথা কথা যদি $100 কামায় সে তখন $300 কামাবে, তা আমাদের এমবিএসও বেশি আসবে। এই হলো এক কথা। নাম্বার টু হলো
যে টাকা পাঠানোর যে প্রসেস মোড অফ পেমেন্টটা, এইটা রেমিটেন্সে যে পাঠায় সেখানে আমাদের মনে হয় দেশকে কাজ করতে হবে, তাদের উদ্বুদ্ধ করতে হবে, চ্যানেলগুলো ঠিক করতে হবে যে সরকারিভাবে টাকা যদি আসে আমাদের দেশেরও লাভ, হ্যাঁ আমাদের অর্থনীতিতে এটা যোগ দিবে। সুতরাং এইটা এইভাবে কাজগুলো করতে পারলে শ্রমিকরা দেখবেন তখন আর এদিক ওদিক হুন্ডির মাথায় টাকা পাঠাবে না। হ্যাঁ, শুধু শ্রমিকদের দোষ দিলে হবে না, কিন্তু আমাদের ইন্ডিয়াতে তাদেরকে আরও শিক্ষিত করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, দক্ষতা বাড়াতে হবে। আগে দেখেন আমাদের এই সেক্টরে আমরা চালু করলাম, আমার এখনও মনে আছে আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কা ওই দেশ থেকে প্যাটার্ন মাস্টার কাটিংয়ের লোক পর্যন্ত নিয়ে আসছি আমরা, মানে আল্লাহ দিলে আমাদের লোক বিদেশি গিয়ে কাজ করে। হ্যাঁ, এখন আমাদের আনতে হয় না, ওই মানে এই সেক্টরের লোকগুলো আনতে হয় না। তো প্রশিক্ষণ যদি দিতে পারে আমাদের, আমি দেখলাম বিদেশে যারা ম্যাক্সিমামই লোকজন অড কাজ করে, মানে শারীরিক পরিশ্রম করতে যায় তারা, আসলে অড সে তারা যদি প্রশিক্ষণ দিতে পারেন, নট নিয়ে যায় সবাই শিক্ষিত হতে হবে, সে ওয়েল্ডিংয়ে কাজ করুক, সেই সে মনে করেন সে হ্যাভি ট্রাক ড্রাইভার হোক, তাকে তো প্রশিক্ষণ দিয়ে পাঠাতে হবে। তো আমি পাঠিয়ে দিলাম, যাও বিদেশে, হ্যাঁ লাভ হয় ব্রোকারদের, শ্রমিকেরও লাভ হয় না, দেশেরও লাভ হয় না, কারোর লাভ হয় না। এক ছোট্ট বিষয় একটু সংযুক্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলেন যে নতুন শ্রমবাজার খুঁজতে হবে, এবং গার্মেন্টের ক্ষেত্রেও বারবারই বলেন যে নতুন দেশ খুঁজতে হবে যেখানে আসলে রপ্তানি করা যায়, এবং সেক্ষেত্রে বিদেশি দূতাবাসগুলো বাংলাদেশে যারা সেখানে থাকে সেটা বড় ভূমিকা পালন করার কথা, মানে কতটুকু আসলে তারা পালন করতে পারেন বলে আপনাদের মনে হয়, বা স্ট্র্যাটেজিক্যালি কোনো পরিবর্তন? ইদানিং আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমরা যদি দেখলাম প্রবৃদ্ধি কমে আসছে, আমরা কিন্তু আমাদের মেইন মার্কেট হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, রাইট? অলমোস্ট ওখানে আমরা 80% আমরা গুজ পাঠাই। যখন দেখলাম যুদ্ধের কারণে আমরা কিন্তু বসে নেই, আমরা এশিয়ান মার্কেটে কনসেন্ট্রেট করেছি, আমরা নিজেরা আমরা বিজেপি প্রেসিডেন্ট সহ আমরা কোরিয়া, আমরা জাপান, অন্য দেশে আমরা গেছি, গালফে গেছি, রিয়াদে। হ্যাঁ, কীভাবে আরও আমাদের মার্কেটটা বাড়ানো যায়, প্রসারিত করা যায়। আমি কখন যুদ্ধ শেষ হবে নিয়ে বসে থাকলে হবে না, আমার তো ফ্যাক্টরি চলতে হবে, অর্থনীতি আমার কন্ট্রিবিউট করতে হবে, দেশের যে অর্থনীতি আমাদের সবার কিন্তু উদ্দেশ্য একই, রুইন ভাই ওনার দৃষ্টি উনি করেন, আমি আমার দৃষ্টি করি, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য আমরা একই কাজ করি সবাই, যে যেভাবে পারি। তো সেখান থেকে আমি বলবো যে আর একটু উদ্যোগী হতে হবে, সবাইকে একটু উদ্যোগী হতে হবে, তাহলে হয়তো একটা ভালো লাভ পাওয়া যায়। জি, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে ফিরে যখন আসবো তখন আসলে শেষ পর্যায়ে যখন আসবো তখন আমরা আরও কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই শেষ বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আসলে যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম সেখানে নতুন একটি প্রসঙ্গ যুক্ত করতে চাই। আমরা এখন বাস করি প্রযুক্তির যুগে, এখানে আসলে মানুষের কায়িক হাতের জায়গা রিপ্লেস করছে অনেক ক্ষেত্রে দানব হাত বা যান্ত্রিক হাতগুলো, এবং সেই জায়গায় আসলে অনেকে আশঙ্কা করছেন যে ফিজিক্যাল শ্রমের যে আসলে বাস্তবতা আছে সেটি অনেকাংশে কমে যাবে, এবং সেটি নিয়ে আসলে আমাদের শ্রমিক সংগঠন বলেন বা মালিক সংগঠন বলেন আমাদের প্রস্তুতি কতটুকু আছে, বা আমরা এটা নিয়ে ভাবতে শুরু করছি কিনা? প্লিজ, আমি এই ব্যাপারে কুইক ইনফরমেশন দিয়ে অন্য একটা বিষয় একটু কথা বলছি, আগে এটা আপনারটা বলে নেই যে এইটাই কিন্তু দুনিয়ার বাস্তবতা, দুনিয়াটা এই জায়গায় যাবে। আপনি যদি আমাদের দিকতে বলেন যে বামপন্থীরা বা আমাদের পার্টি কমিউনিস্ট পার্টি সারা বিশ্বব্যাপী আমরা যাদের সাথে যোগাযোগ আছে তাতে আমরা কিন্তু এখন না, অনেক আগে এই বিবেচনাটা করে রেখেছি যে এরকম একটা জায়গায় দুনিয়া যাবে, এটা স্বাভাবিক। সেই জন্য কিন্তু আমাদের হিসাবটা যদি এইভাবে বলি যে আমাদের প্রযুক্তি এমন শুধুমাত্রই যে হাত রিপ্লেস হবে তা না, উৎপাদনের প্রাচুর্য এমন জায়গায় হবে দুনিয়াতে, ধরেন আমাদের সংবিধান বা যেটা সোশ্যালিজমের কথা বলি সেখানে আছে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, কিন্তু দুনিয়াটা এমন এক সময় এই জায়গায় যাবে তখন দুনিয়াটা এরকম হবে মানুষ তো যতটুক পারে কাজ করবে এবং সে ভোগ করবে তার প্রয়োজন অনুযায়ী, তেমন উৎপাদনের প্রাচুর্য হয়ে এমন জায়গায় পৌঁছাবে। আচ্ছা, তাহলে তার আগে আমরা কি অপেক্ষা করব? তার আগের ধাপ আমাকে যদি বলেন যে কথাটা এখানে আমাদের পারস্পরিক আলোচনা আসলো, আমরা যদি রাষ্ট্র সরকার আমরা একটা আইনের মধ্য থেকে থাকতে পারি তাহলে যখন এই রিপ্লেসমেন্টগুলো হচ্ছে রিপ্লেসমেন্টের সময় আমি কর্মহানি করব না, তাহলে তো সোসাইটিতে থাকবে না, সোসাইটি নষ্ট হয়ে যাবে বা এই সোসাইটিতে নানা ধরনের নৈরাজ্যের আবির্ভাব ঘটবে। তাহলে এইখানে আপনার করতে হবে যে সম্পদের ডিস্ট্রিবিউশনের ধারা ঠিক রেখে কর্মক্ষম ঘন্টা কমায় আনা এবং তাদেরকে অন্য কাজের মধ্যে ইনভলভ করে ফেলানো। আর ব্যাখ্যা গেলাম না, ব্যাখ্যা চাইলে পরে আর এক সময় করা যাবে। অন্য কাজ বলতে আমি যদি আবার একটু ছোট্ট করে আবার একটু অনেক ফিরে যাই, আপনি সেই আদিম সমাজের দিকে যদি তাকান মনে রাখবেন অনেক সময় যখন তারা ফলমূল পেড়ে আনতো একটা বেশি হয়ে যেত, দু একজন মানুষের মধ্যে চিন্তা চেতনা ডেভেলপ করতো, তারা কিন্তু আঁকা জোকা নানা ধরনের সমাজের অন্যান্য কাজের মধ্যে ঢুকতো এবং সেটাও কিন্তু সমাজকে এগিয়ে নিত। তাহলে আপনি মানুষকেও কিন্তু ওইভাবে হওয়ার জায়গায় যেতে হবে যে যান্ত্রিক যন্ত্র আসছে, আমি আমার মানুষের খাওয়া পর অন্য নিশ্চয়তা হবে, আমি তার কর্মঘণ্টা কমিয়ে তাকে অন্য ধরনের মানবিক
জায়গায় নিয়ে যাব, যাতে করে সে চিন্তা করে পৃথিবীকে আরও আরেক জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু যখন এই যে চতুর্থ বিপ্লবের কথা বলছেন, আমি ছোট্ট করে দুইটা প্রশ্ন নতুন করে ঠিক না পুরনো আলোচনা করি, যেটা আমাদের আজ মেহ মনে করিয়ে দিয়েছেন, আমাদের দেশের চা শ্রমিকরা অন্যতম নিগৃহীত অবস্থায় আছে, আমি আর ব্যাখ্যায় গেলাম না, সেই জায়গাটা একটা জরুরিভাবে দেখা দরকার। আমাদের দেখেন অপ্রাতিষ্ঠানিক খাত, সেইটা কিন্তু আমাদের এখন নানাভাবে কিন্তু বেড়ে যাচ্ছে, উঠছেও তাই, সেবা খাত নানাভাবে হচ্ছে, এটা উনিও বলেছেন। এই খাতগুলোকে একই ছাতার তলায় নানাভাবে আনা দরকার, সেই জায়গায় যদি আমি না করতে পারি তাহলে কিন্তু একটা অসম বিকাশ হবে, অসম ধারার মধ্যে কিন্তু আমরা ঢুকে যাব। আমি শুরু যেটা বলেছি আবার রিপিট করছি, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে অর্থনীতির যে পর্যায়ে আছি, আমরা যদি আমরা একটু দায়িত্বশীলতার সাথে আমরা বিবেচনা করে আগাই, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে অবশ্যই আমরা আগানোর জায়গায় যেতে পারি, এবং সেটা আমি বারবার মনে করতে চাচ্ছি এই জন্য, কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে আমরা যে পাকিস্তানকে নাকচ করে নিয়ে বাংলাদেশ করেছিলাম, সেটা কিন্তু খালি জাতীয় পতাকা বা আমার একটা জাতীয় সঙ্গীত বা ভূখণ্ডের জন্য তো না, একটা বৈষম্য ছিল, বৈষম্য মুক্তির জন্যে। গণতন্ত্র মানে খালি ভোট না, সাথে কিন্তু বৈষম্য মুক্তির জায়গাটা ছিল। তা আমার দেশের এখন অগ্রগতির ধারা যতটুকু আগাইছে, তাহলে আমি বৈষম্য দুর্নীতি এটা দূর করে আমি এই সেক্টরগুলোতে একটা অভিন্ন জাতীয় মজুরি কেন কার্যকর করব না, কেন আমি শ্রমের যে শ্রমিকের যে অধিকার শ্রম অধিকারে সেইটা করব না। আজকে পরিষেবা খাতে যে আমি যদি সেইখানে যা যা করা দরকার করব, সেইখানে প্রণোদনা বাড়াবো, কিন্তু পরিষেবা খাতের নামে যদি নতুন আইন করে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাই, সেটা কিন্তু আর একটা সংকটের জন্ম দেবে। সুতরাং আমার সংকট তৈরি করা কাজ হইতে পারে না, আমি সংকট দূর করার কাজও করতে হবে। একই সাথে প্রসঙ্গক্রমে আর একটা একটু আগে উনি যেটা বললেন সেইখানে বলি, যে বিদেশে যে জায়গাগুলো আছে আমাদের স্থানীয় অফিস যদি তারা দায়িত্বশীলের সাথে করতে পারে, ওই টাকা আসলে কিন্তু আমি সমাজের অন্যান্য কাজে লাগাইতে পারি। আর আমরা দেখি ওই জায়গাতে আমাদের দেশের, আমি বিশেষ করে আমাদের অনেক উদ্যোক্তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ এটা আমরা জানি যে তারা নিজেরাই জায়গা খুঁজে খুঁজে বের করছে। এই জায়গাগুলো আমাদের দিক থেকে হচ্ছে যদি আমরা পথের বাধাটা সরিয়ে দিতে পারি, জাস্ট তারা হিসাব নিকাশ করে দেবে, আমাদের কিন্তু অনেক মানুষ ওইখানে যেই তারা এখানে বিশেষ ভূমিকা অবতীর্ণ হয় এবং তারা ব্যবসা বাণিজ্য করেও বাংলাদেশে কিন্তু তারা বিশেষ অর্থবিত্ত পাঠাতে পারে, যা আমাদের সমাজের কাজে লাগে। তার মানে আমাদের ওইখানে ওই দেশে তারা যেমন সহায়তার কাজ করবেন আমাদের দায়িত্বপ্রাপ্তরা, আর পথের বাধাটা সরিয়ে দেওয়ার কাজও বাংলাদেশেও করতে হবে। তাহলে আমার মনে হয় শেষে আরেকটু কথা বলার জন্য আমাদের সুদুল আজমের কাছে আসি, যে কথাটি বলছিলাম যে যন্ত্র কি আসলে শ্রমিকদের বিপক্ষ শক্তি হয়ে দাঁড়াবে কিনা, এবং সেটি নিয়ে আসলে কি ভাবনা আপনাদের আছে? আপনার প্রযুক্তির সঙ্গে আপনি চলতেই হবে, বিশ্বের সঙ্গে চলতেই হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আসছে, আগে আমাদের সমস্ত প্যাটার্ন ফ্যাটার্ন সব হাতে কি হতো, কম্পিউটার অটো ক্যাড সব তৈরি হয়। তো আপনি যে কথা বলছেন, আমরা মোটেই ভীত না, আমাদের লক্ষ্য মেনে বঞ্চ বাড়বে, কিন্তু যখন আমাদের প্রোডাকশনও বাড়বে, কাজও বাড়বে, বিশ্বে এখন আমরা সেকেন্ড লার্জেস্ট, তখন আমরা দেখবেন আমরা অনেক এগিয়ে যাব। হ্যাঁ, সুতরাং লোক কমে যাবে এ ভয় করার কারণ নেই, বরঞ্চ আমি আরও জোর দিতে চাই কারিগরি শিক্ষার প্রতি। কারিগরি শিক্ষার ক্ষেত্রে তৈরি করতে হবে। আমি ভিয়েতনামে গেলাম, এটা এসে দেখলাম তাদের ফ্যাক্টরিতে বলছিল যে কোনো গ্রামের শ্রমিক যদি আসে, পুরুষ হাফ স্কিল হয়ে আসে, হাফ দক্ষতা হয়ে সে ফ্যাক্টরি ঢুকে, তাতে কোনো চাকরি হয় না। আমাদের সেগুলো আছে, আমাদের কোনো কিছুই নেই। আপনারা তো র নেন আসলে একদম, আমার র নেই, আমার শিখে, কিন্তু এটা আমার কাজ না, বিকজ আমরা নেই, আমাদের স্বার্থে নেই, স্বার্থে নেই, আমাদের লোক লাগবে। হ্যাঁ, আমরা শিখে নিই, আমরা দেখবে এই জন্য অনেক আমাদের মেশিন টেশিন নষ্ট হয় হোয়াট এভার, তারপরে আমরা শিখে নিই, অনগোয়িং আমাদের একটা প্রশিক্ষণ আছে। কিন্তু যদি প্রশিক্ষণ রিয়েল সেন্সে প্রশিক্ষণ হতো, নট অনলি আমাদের সেক্টর, এই বিদেশি শ্রমিক যারা চায়, হ্যাঁ, তাদের দেখবেন যে তাদের অনেক বিষয় আয় করতে পারতো, এবং তারা একটা মানসিক শান্তি পেত, সে রাস্তায় গিয়ে ঘুরে চাকরির জন্য ইত্যাদি ইত্যাদি। তো এখানে যদি বিদেশি যেগুলো ডিমান্ড আছে, সেই হিসাবে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি তাদেরকে, তারা দেখবেন একই লোক বিভিন্নভাবে সে $500 জায়গায় সে $2,500 কামাচ্ছে, একই ব্যক্তি। তা আমাদের আমাদের দায়িত্ব, আমাদের দেশের দায়িত্ব বা আমাদের নাগরিকদের দায়িত্ব প্রশিক্ষণের ব্যবস্থা তৈরি করা। এই প্রশিক্ষণ নিয়ে আপনি যখন বললেন, আসলে আমাদের তো অনেক ইনস্টিটিউট সেখানে আছে, এবং গার্মেন্টের এত বড় একটা শিল্প, সেখানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নামও আমরা দেখি তেমনি সেখানে শেখাচ্ছে, কি শিক্ষাটা তারা সেখানে নিয়ে প্রবেশ করতে পারে? আপনি দেখেন গার্মেন্টস, আমার বিশ্ববিদ্যালয় যেগুলো শেখাচ্ছে মার্চেন্ডাইজিং, এটা সেটা, রুইন ভাই যে কথা বলছেন, আগে আমাদের বিদেশি অনেক লোক এখানে কাজ করছেন, কিন্তু এখন আমাদের কিন্তু মার্চেন্ডাইজ হয় এই শ্রেণীর বাড়ি থেকে আমাদের আনতে হয় না, এই বিশ্ববিদ্যালয় যেগুলো তৈরি হচ্ছে ওরাই আসে যোগ দিচ্ছে।
আগে দেখতেন আমাদের এই সেক্টরের জন্য নট অনলি আমি বলে চল্লিশ লাখ শ্রমিক, বাট ইনফ্যাক্ট প্রত্যক্ষ পরোক্ষভাবে 5 কোটি লোক এর সঙ্গে জড়িত, ব্যাংক বিভিন্ন হোয়াট এভার 5 কোটি লোক জড়িত আছে। তো এই নিয়ে আমি বলবো যে এখানে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আরেকটু কাজ করা দরকার, প্রশিক্ষণ বলেন আর যাই বলেন, সঠিকভাবে তাদের কাজ করতে পারি, কাজে লাগাতে পারি, এটা দেশ ও জাতি অর্থনীতি সবাই উপকৃত হবে। জি, আমরা শেষ পর্যায়ে আছি, আমরা আর 1 মিনিট করে কথা বলার সুযোগ পাবো। প্রিন্স ভাই, আসলে আজকের এই দিনে আসলে আপনি কি বলে শেষ করতে চান, কারণ এটি একটি ডিবেটেবল জায়গা, সেই জায়গা থেকে আসলে সমাধান সূত্র। আচ্ছা, আমি ধরেন আজকের দিনের বেলায় বক্তৃতায় বা অন্য যেটা বলেছি, আমি তার বাইরে আর একটা কথা বলতে চাই। যদি বলি জেনারেল বললে বলতে পারি যে শ্রমিকদের একটা নিয়োগপত্র নিশ্চিত করেন, জাতীয় ন্যূনতম মজুরি নিশ্চিত করেন, শ্রমিকদের নিশ্চিত করেন, আমি তার বাইরে যে কথাটা বলতে চাই আপনার এইখানে এবং এই আলোচনার প্রেক্ষিতে, প্রথমত হচ্ছে যে মানুষটা শ্রমিক হিসাবে এখানে আসলো, আমি একটা উন্নততর মেশিনারিজ কেন কিনি, কিনি হচ্ছে তার কাছ থেকে আমি বেশি প্রোডাকশন আদায়ের জন্য, তাই না? এই তো যদি বিবেচনা হয়, তাহলে আমি অনুরোধ করবো এটা রাষ্ট্র, সরকার, এমনকি কারখানা মালিক, তারাও যেন সবাই মিলে বিবেচনা করে যে আমি যে মানুষটা আমার কাজ করছে, ঠিকই অনেক সময় আসছে না, সেটা আমাদের ত্রুটি বিচ্যুতি আমরা দুজনে আলোচনা করলাম, কিন্তু যে এসেছে তাকে আমরা গড়ে তুলবো এবং আমারটা ভালো মেশিনারি যেমন আমার জন্য অপরিহার্য, একটা মানুষকে আমি ভালো মানুষ তৈরি করে এবং তাকে তার জন্য মানসম্পন্ন করার জন্য যা যা করার, তার পরিবারের মানসম্পন্ন যা যা করার, এই কাজটা রাষ্ট্র সরকার যেমন দায়িত্ব পালন করবে, আমরা মালিকরাও সেই দায়িত্ব পালন করব। তাহলে কিন্তু আমরা যৌথতার মধ্য দিয়েই আমরা এই শ্রমিকের প্রতি যে দুইজনেই আমরা কিন্তু অভিনন্দন জানালাম তাদের মে দিবসে, সেই অভিনন্দনটা একটা কার্যকরী অভিনন্দন হিসাবে কাজ করবে বলে আমি মনে করি। আজিম ভাই, কী বলে আপনি শেষ করতে চান, আসলে কোন কোন জায়গায় ফোকাস করা দরকার এই মুহূর্তে? আমার মনে হয় যে আপনি দেখেন, আমরা কিন্তু এক্সপোর্ট $12,000 এক্সপোর্ট দিয়ে শুরু করেছিলাম ফার্স্টে 80-এর দশকের প্রথম দিকে, এখন সেটাই আমরা নিয়ে আসছি $46-47 বিলিয়ন। তো এখানে আমাদের এখানে উদ্যোগী আমাদের উদ্যোক্তা আছে, আমাদের শ্রমিক পরিশ্রমিক শ্রমিক আছে, আমাদের কিন্তু হ্যান্ড খুব শক্ত, আমরা সব মিলে যে একসাথে কাজ করতে পারি, পাশাপাশি যদি সরকারের নীতিগত সহায়তাগুলি সময় মতো আমাদের পেতে পারি, তাহলে দেখবেন আমরা একসঙ্গে কাজ করলে আরও এগিয়ে যেতে পারবো। আমাদের এই চায়না মার্কেটে আমি টেক্সটাইল দিয়ে কমে আসছে তাদেরকে, আমরা সেই মার্কেটে ধরতে হলে আমাদের সঙ্গে কাজ করতে হবে, হোমওয়ার্কগুলো করতে হবে, এখনই সময় আমি ঠিক মতো কাজগুলো করতে পারি। এবং আমাদের গ্লোবাল মার্কেটে ফাইবার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, তারা ম্যানমেড ফাইবারের দিকে যাচ্ছে, আমি কিন্তু বসে আছি, এখন থেকে যদি কাজগুলো না করতে পারি অন্য কোনো মার্কেট, অন্য কোনো দেশ সেই মার্কেটে নিয়ে নেবে। তো আমাদের সরকার, শ্রমিক, আমরা সবাই যাবে কাজ করে থাকি, উদ্যোক্তা যারা আছে সবাইকে এ নিয়ে চিন্তা করতে হবে, কাজ করতে হবে এবং অ্যাডভান্স ফোকাস, এটা একটু ফোকাস হতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই আলোচনাটি এত অল্প সময়ে করা সম্ভব নয়, এটি তো অনেক বছরের আলোচনা এবং অনেক দিন ধরে আলোচনা। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংযুক্ত হওয়ার জন্য আজকে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো এখানে শেষ করছি। সমস্ত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই বিশেষ জনতন্ত্র গণতন্ত্র, শুভরাত সবাইকে।